আসসালামু আলাইকুম, স্বাগতম ITLOCAL24.com এর পক্ষ থেকে। আজকের এই টিউটোরিয়ালে আপনাদের দেখাবো কিভাবে ডেস্কটপ বা ল্যাপটপের উইন্ডোজ কালার চেঞ্জ করবেন। তো চলুন দেখে নিই। প্রথমে স্টার্ট মেনুতে ক্লিক করবেন অথবা টাইপ হেয়ার টু সার্চে লিখবেন সেটিংস। তো আমি এখানে ক্লিক করতেছি গিয়ার আইকনে সেটিংস, তারপর পার্সোনালাইজেশনে ক্লিক করবেন, তারপর কালারসে ক্লিক করবেন। তো এখানে আমার এখানে বাই ডিফল্ট ব্লু কালার দেওয়া আছে। আমি যদি এখান থেকে ভায়োলেট রেড ক্লিক করি তাহলে দেখুন স্টার্টে ক্লিক করার সাথে সাথে এখানে ভায়োলেট রেড দেখাইতেছে, এবং নিচে যে এই যে আপনার আইকনগুলো শো করতেছে এগুলোর নিচেও কিন্তু ভায়োলেট রেড দেখাইতেছে। আবার যদি আমি রেড ক্লিক করি তাহলে পরিবর্তিত হয়ে আবার দেখেন এখানে রেড দেখাইতেছে, এখানেও পরিবর্তন হয়ে রেড হইতেছে। আবার যদি আমি ইয়েলো দেই দেখেন এখানেও পরিবর্তন হয়ে ইয়েলো হয়ে গেছে। আবার যদি আমি এখান থেকে গ্রিন দেই দেখুন এখানেও গ্রিন হয়ে গেছে, এবং নিচের আইকনগুলোও কিন্তু দেখতে গ্রিন দেখাইতেছে। ধন্যবাদ, ITLOCAL24.com এর সাথেই থাকুন।